শেষ রক্ষা হলো না তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর। এবার কিন্তু কড়া স্টেপ ইডি এবং সিবিআইয়ের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত দেবরাজ চক্রবর্তী। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করল ইডি এবং সিবিআই। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই দেবরাজ চক্রবর্তীর বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই। ম্যারাথন তল্লাশি অভিযান, তার সাথে সাথে হাই ভোল্টেজ জেরা দেবরাজ চক্রবর্তীকে। দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য উদ্ধার হয়েছে, কোটি কোটি টাকার লেনদেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরও বিপাকে দেবরাজ চক্রবর্তী। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তাদের বাড়িতে আগেই তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার কলকাতা হাইকোর্টে পেশ করা রিপোর্টেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দুই তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাসগুপ্তের নাম জমা পড়ল। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, তাতে দাবি করা হয়েছে দেবরাজ চক্রবর্তী ও বাপ্পাদিত্য ছাড়াও নিয়োগ দুর্নীতিতে এজেন্ট হিসাবে কাজ করেছে মুহিদুল আনসারি, জাফিকুল ইসলাম, সজল কর এবং সৌরভ ঘোষ। তাদের ঠিকানায় তল্লাশি চালিয়ে অনেক নথি মিলেছে বলে দাবি করা হয়। সেই সব নথি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় সিবিআই। প্রসঙ্গত, এদের মধ্যে দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি শাসক দলের বিধায়ক। তাঁর বাড়িতে সিবিআই গত নভেম্বর মাসেই তল্লাশি চালায়। এমনকি অদিতির গানের স্কুলে তল্লাশি চালানো হয়। সিবিআই সূত্রে জানা যায়, দেবরাজের থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র পাওয়া যায়। সেগুলি বাজেয়াপ্ত করে সিবিআই। একই দিনে দেবরাজ এবং কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। বাপ্পাদিত্যর কাছ থেকেও চাকরি সংক্রান্ত নথি মিলেছে। সিবিআই তাকে এজেন্ট বলে দাবি করার পরে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। দেবরাজের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা যায়নি। তবে তিনি আগেই জানিয়েছিলেন, আমার বাড়ি থেকে একটি বা দুটি অ্যাডমিট কার্ড পাওয়া গেছে, কিন্তু আমি প্রায় নিশ্চিত ওই প্রার্থীরা কেউই চাকরি পাননি। হয়তো কোনো শংসাপত্রের জন্য এগুলি কেউ আমাকে দিয়ে গিয়েছিলেন। তার মধ্যেই কিন্তু এবার হুলস্থুল, একেবারে কোর্টে নাম জানিয়ে দিল দেবরাজ চক্রবর্তীর। বিচারপতি অমৃতা সিনহার হাতে এবার বিস্ফোরক সব নাম। নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক নাম এবার কিন্তু ফাঁস করে দিল সিবিআই এবং ইডি তাদের রিপোর্টে। নতুন বছরের শুরু থেকেই নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার লক্ষ্যে কিন্তু এবার তেড়ে ফুড়ে মাঠে নেমেছে ইডি এবং সিবিআই। আর নতুন বছরের শুরুতে এবং পুরনো বছরের আগেই কিন্তু দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্যের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেখান থেকে মিলেছে একাধিক বিস্ফোরক তথ্য। আর এবার বাপ্পাদিত্য এবং দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে সিবিআই। তার সাথে সাথে ইডি নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর্থিক দুর্নীতি দেখভাল করছে ইডি, তদন্ত চালাচ্ছে ইডি। বাপ্পাদিত্য এবং দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কড়া স্টেপ নিতে চলেছে ইডি, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডির সূত্রে। বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেন? দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য কি এবার পাকড়াও হবেন? সিবিআইয়ের হেফাজতে নিয়ে সিবিআই কি জেরা করবে তাদের? বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। আর তার উপরে কিন্তু নির্ভর করছে তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্যের ভাগ্য।